ইটিন অর্থাৎ ইলেকট্রনিক্স ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এটা এনভিআর তথা ইনকাম ট্যাক্স বা আয়কর নিবন্ধনের ডিজিটাল সিস্টেম। ইটিন 12 ডিজিটের হয়ে থাকে। বিভিন্ন কারণে আপনার ইটিন সার্টিফিকেট দরকার হতে পারে, এবং এটা যদি আপনি নিজে নিজে না করতে পারেন তাহলে কম্পিউটার দোকানে গেলে আপনার কাছ থেকে 100 থেকে 500 টাকা পর্যন্ত রাখতে পারে। কিন্তু আপনি চাইলে নিজে নিজে ঘরে বসে ইটিন রেজিস্ট্রেশন কিংবা টিন সার্টিফিকেট আপনি বের করে নিতে পারেন। তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে নিজে নিজে একটি টিন রেজিস্ট্রেশন করবেন কিংবা টিন সার্টিফিকেট বের করবেন। তো ইটিন সার্টিফিকেট করার জন্য এখন আমাদেরকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে গেলাম। এই গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনি এখানে লিখবেন ইটিন। ইটিন লিখে যখন আপনি এন্টার দিবেন কিংবা সার্চ করবেন, তখন একবার প্রথমে আপনি দেখতে পারবেন secure.incometax.gov.bd, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। তাহলে এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন। কিংবা আপনি সরাসরি যদি ব্রাউজ করেন incometax.gov.bd তাও পারবেন। তাহলে আমি এখানে incometax.gov.bd দিয়ে এন্টার দিলাম। তাহলে দেখুন সেম ইন্টারফেসটি এসেছে। কিংবা এই ভিডিওর ডিসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করলে আপনি এখানে আসতে পারবেন। তো এখানে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন হোম লগইন রেজিস্টার। তো এখন আমরা লগইন করতে পারবো না, কারণ এখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই। তো এই জন্য প্রথমে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আমরা এখানে রেজিস্টারে ক্লিক করব। তো রেজিস্টারে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন রেজিস্ট্রেশন। তো প্রথমে আছে ইউজার আইডি। তো যেহেতু এই টিনটা আপনার ভবিষ্যতে প্রয়োজন, এই জন্য আপনি একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রাখবেন। তাহলে আপনি পরবর্তীতে এই ইউজার আইডিটা এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে পারবেন। তো আপনি এখানে যে কোনো একটি ইউনিক ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন। তো আমি ইউজার নেম দিচ্ছি, তাহলে দেখুন এখানে লেখা আছে মিনিমাম 8 ক্যারেক্টার্স, অর্থাৎ 8 ক্যারেক্টারের যে কোনো একটা আপনি ইউজার আইডি দিবেন, এটা হতে হবে ইউনিক। এটা যদি আগে অন্য কেউ নিয়ে থাকে তাহলে কিন্তু হবে না, তখন সাথে যে কোনো আপনি ক্যারেক্টার অ্যাড করতে হবে। তারপরে আছে পাসওয়ার্ড। তাহলে আমরা এখানে একটি পাসওয়ার্ড অ্যাড করব। তারপর নিচে আছে রিটাইপ পাসওয়ার্ড, অর্থাৎ আমি এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছি নিচেও সেম পাসওয়ার্ডটি আমি এখানে টাইপ করে দেব। তাহলে আমরা পাসওয়ার্ড মিনিমাম 4 ক্যারেক্টার দেব। তারপর এখানে আছে একটি সিকিউরিটি কোশ্চান। তো আপনি এখানে ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের সিকিউরিটি কোশ্চান দেখতে পারবেন। প্রথম হচ্ছে হোয়াট ইজ ইউর নেম অফ ইউর ভিলেজ, অর্থাৎ আপনার গ্রামের নাম কী, কিংবা ফেভারিট টিচার, কিংবা কবির নেম, কিংবা ফেভারিট সিঙ্গার, কিংবা ফেভারিট কালার, একটি এখান থেকে কোশ্চেন সিলেক্ট করবেন। তো আমি ফেভারিট কালারটা সিলেক্ট করলাম। আপনার যে ফেভারিট কালার হয় সেটা আপনি দিবেন। আমি এখানে একটা কালারের নাম লিখলাম। তারপর কান্ট্রি, এটা অটোমেটিকলি বাংলাদেশ থাকবে যেহেতু আমি বাংলাদেশ থেকে করতেছি। তারপর আপনি এখানে একটি মোবাইল নাম্বার দিবেন, তবে এই মোবাইল নাম্বারটি আপনার অ্যাক্টিভ থাকতে হবে এবং আপনার কাছে থাকতে হবে, কারণ এই মোবাইল নাম্বারে একটি ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, যে পাসওয়ার্ডটি আপনাকে এখানে বসাতে হবে। তো আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন। তারপর এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন। তো ইমেল অ্যাড্রেসটি আপনি না দিলে হবে, আপনার না থাকলে না দিবেন। এখানে যেগুলোতে রেড স্টার মার্ক আছে সেগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে, আর যেগুলোতে স্টার মার্ক নেই সেগুলো হচ্ছে অপশনাল, এটা ফিল আপ না করলে হবে। তো আমার যেহেতু ইমেল আইডি আছে আমি ইমেল আইডিটি দিয়ে দিলাম। তারপরে এখন আপনি এখানে দেখতে পারবেন একটি ক্যাপচা আছে, অর্থাৎ এখানে যা লেখা আছে আপনি তাই লিখে দেবেন হুবহু। আপনি যদি এখানে না বুঝেন তাহলে ট্রাই অ্যানাদার দিবেন, তাহলে আরেকটি আসবে। তো আমার এখানে যা আছে আমি তাই দিচ্ছি, আপনার এখানে অন্য আরেকটি থাকবে আপনি সেটাই দিবেন। দেওয়ার পর এখানে আপনি নিচে দেখতে পারবেন রেজিস্টার, এখানে আপনি ক্লিক করবেন। তাহলে দেখুন আমার এই নামে কিন্তু ইউজার আইডিটা নেই, তো আমাকে অন্য আরও অন্য কিছু অ্যাড করতে হবে কিংবা যে কোনো কিছু আমাকে অ্যাড করতে হবে। তো আমি এখানে আরও 2টি সংখ্যা অ্যাড করে দিলাম, দিয়ে আবার আমাকে এখানে পাসওয়ার্ডটি দিতে হবে। তারপর বাকি সব ঠিক আছে, শুধুমাত্র ক্যাপচাটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি আবার ক্যাপচাটি বসাচ্ছি, বসিয়ে আমি এখানে রেজিস্টার দিলাম। তাহলে দেখুন আমার এখানে এটা পরবর্তী ধাপে চলে গিয়েছে, অর্থাৎ মোবাইলে একটি অ্যাক্টিভেশন কোড গিয়েছে, আমাকে সেই কোডটি এখানে বসাতে হবে। তো আমরা এখন কোডটি বসাবো, এটা আমার মোবাইলে SMS গিয়েছে, আমি সেটা বসাবো। বসানোর পরে আমি এখানে অ্যাক্টিভে ক্লিক করব। তাহলে দেখুন এখানে লেখা আসছে
রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন অ্যাগেন টু কন্টিনিউ। অর্থাৎ আমার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমাকে লগ ইন করতে হবে। তো এখন লগ ইনের জন্য আমরা এখানে হোমের পাশে লগ ইনে ক্লিক করব। তো দেখুন লগ ইন ক্লিক করার পরে এখানে এসছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। অর্থাৎ একটু আগে আমি যে ইউজার আইডিটি দিলাম এবং পাসওয়ার্ডটি দিলাম, এখন আমি এটা এখানে দিয়ে লগ ইন ক্লিক করব। তো প্রথমে আমি ইউজার আইডিটি দিচ্ছি, তারপর আমি পাসওয়ার্ডটি দিব, দিয়ে আমি এখানে লগ ইনে ক্লিক করব। তারপরে আমরা এখানে ফরটিন রেজিস্ট্রেশন অবলিক রি রেজিস্ট্রেশন ক্লিক, এই ক্লিক হেয়ার আমরা ক্লিক করব, কিংবা আমরা এখানে টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করব, যে কোনো এক জায়গায় হয় আপনি এখানে ক্লিক করবেন, দেখুন আমি এখানে ক্লিক করলাম, কিংবা টিন অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করবেন, যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে, দেখুন দুইটা কিন্তু একই। তো আমি এখানে টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে এগুলো একটু ফিল আপ করতে হবে। তো এগুলো ফিল আপ করার আগে আপনি আপনার ইনফরমেশনগুলো কোথাও লিখে রাখবেন, যাতে আপনি তাড়াতাড়ি লিখতে পারেন, এখানে কিন্তু বেশি দেরি করা যাবে না। তো প্রথমে আছে ট্যাক্স পেয়ার স্ট্যাটাস, অর্থাৎ করদাতার ধরন। আপনার যদি কোম্পানি হয় কোম্পানি দিবেন, পার্টনারশিপ ফার্ম হলে সেটা দিবেন, অ্যাসোসিয়েশন পার্সোনাল সেটা দিবেন, অর্থাৎ আপনার যেগুলো হয় সেগুলো দিবেন। তো আমি যেহেতু ইন্ডিভিজুয়াল আমার জন্য পার্সোনালি করব, এই জন্য আমি এখানে ইন্ডিভিজুয়াল দেবো এবং বাংলাদেশ অটো সিলেক্ট আছে সেটাই থাকবে। তারপর এখানে আছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ এনআইডি, এটাও যা আছে তাই থাকবে। তারপর এখানে আপনি দেখতে পারবেন নিউ রেজিস্ট্রেশন, এটাও নিউ রেজিস্ট্রেশন, এটা অটোই থাকবে যেহেতু আমরা নতুন করতেছি। তারপর এখানে আপনি দেখতে পারবেন মেইন সোর্স অফ ইনকাম, অর্থাৎ আপনার প্রধান আয়ের উৎস কী। আপনার যদি এখানে সার্ভিসে সার্ভিস দিবেন, ব্যবসা হলে ব্যবসা দিবেন, আধার হলে আধার দিবেন, তো আমি এখানে সার্ভিস দিলাম। তারপর হচ্ছে লোকেশন মেইন সোর্স অফ ইনকাম, অর্থাৎ আপনার ইনকাম সোর্সের লোকেশনটা কোথায়, আপনি যেখানে জব করেন বা ইনকাম করেন সেটা দিবেন। তারপরে টাইপ অফ এমপ্লয়ি বা সার্ভিস লোকেশন, তো আপনি কিসে জব করেন সেটা এখানে দিয়ে দিবেন। এখানে আছে বাংলাদেশ বিমান ব্যাংক, বিটিভি, ডিফেন্স, ঢাকা স্টক এক্সচেঞ্জ, আপনার যেটা হয় আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর আমি এখানে কোম্পানির নামটি এখানে লিখে দিব। তারপর আমি এখানে গো টু নেক্সটে ক্লিক করব। তারপর এখানে আপনি দেখতে পারবেন ট্যাক্স পেয়ার নেম, অর্থাৎ যার নামে কিংবা যার জন্য কিংবা আপনি হলে আপনার নামে আপনি এখানে নামটা লিখে দিবেন। এটা অবশ্যই আপনি আপনার এনআইডি অর্থাৎ জাতীয় পরিচয়পত্রর মতো করে এখানে আপনি নামটা লিখবেন। তারপর এখানে আপনি আপনার জেন্ডারটি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে জন্ম তারিখটা আপনি এখানে বসাবেন। তারপর এখানে আপনি ফাদার নেম লিখে দিবেন। তারপর এখানে মাদার নেমটি লিখে দিবেন। তারপর এখানে হচ্ছে নেম অফ স্পাউস, অর্থাৎ স্বামী স্ত্রীর নাম থাকলে আপনি এখানে বসিয়ে দিবেন, এটা হচ্ছে অপশনাল, না দিলেও হবে। তারপর মোবাইল নাম্বার এখানে অটোই থাকবে। তারপরে ফ্যাক্স নাম্বার আপনি চাইলে দিতে পারেন, না দিলেও হবে। তারপর এখানে আপনি দেখতে পারবেন কারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন। তো কান্ট্রি অটোমেটিকলি বাংলাদেশ থাকছে, তো প্রথমে অ্যাড্রেস লাইন 1 দিবেন, এখানে জায়গা না হলে তারপর অ্যাড্রেস লাইন 2 দিবেন। তো আমি এখানে অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি। তারপর এখানে ডিস্ট্রিক্টটা দিবেন, তারপর এখানে থানা দিবেন, তারপরে পোস্ট কোড, তারপর এখানে পারমানেন্ট অ্যাড্রেসটি আপনাকে এখানে বসাতে হবে। আপনার যদি সেম হয়ে থাকে আপনি এখানে টিক চিহ্ন দিবেন, তাহলে সেমটি এখানে বসে যাবে, আর যদি সেম না হয় আপনি এখানে আপনি টাইপ করে বসিয়ে দিবেন। তারপর এখানে হচ্ছে আদার অ্যাড্রেস, অর্থাৎ ওয়ার্কিং অথবা বিজনেস অ্যাড্রেস, এটা আপনি দিলেও পারেন না দিলেও পারবেন, সমস্যা নাই। তারপর আপনি এখানে একটু চেক করে নেবেন আপনার নাম ঠিক আছে কিনা, পিতার নাম মাতার নাম সব ঠিক আছে কিনা, এগুলো আপনি দেখে নেবেন। তারপর আপনি এখানে গো টু নেক্সটে ক্লিক করবেন। তাহলে দেখুন ফাইনাল প্রিভিউ, অর্থাৎ আপনি ফাইনালি এটা একটু চেক করে নেবেন। আপনি যদি এই টাইমের মধ্যে না করতে পারেন এগুলো, তাহলে আপনি একটু আবার লগ আউট করে লগ ইন করে আবার এখানে টিন অ্যাপ্লিকেশনে গিয়ে এটা আবার সাবমিট করবেন। তাহলে ফাইনালি আপনি আপনার নামটি দেখে নেবেন, আপনার এনআইডি নাম্বার সহ সব এখানে আপনি দেখতে পারবেন। তারপর আপনার এখানে সব ঠিক থাকলে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন আপনি ক্লিক করবেন। তাহলে এখানে আপনি দেখতে পারবেন আপনার এনআইডি অনুসারে আপনার নাম ঠিকানা সব চলে এসছে এবং আপনার এখানে ছবিটি চলে আসবে। তো এখানে আপনি সব কিছু দেখে নেবেন। তার দেখার পর আপনি এখানে ভিউ সার্টিফিকেট দিলে আপনি আপনার টিন সার্টিফিকেটটা আপনি এখানে দেখতে পারবেন। আর এখন যদি আপনি
সেভ সার্টিফিকেট দেন, এটা পিডিএফ আকারে আপনি সেভ করে নিতে পারবেন। তাহলে দেখুন এটা আমি সেভ সার্টিফিকেট দিলে এখানে অটোমেটিকলি সেভ হয়ে যাচ্ছে, আমি দুইবার ক্লিক করেছি এবং দুইবার এটা চলে এসছে। এখন যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে আপনি এখানে প্রিন্টে ক্লিক করবেন, তাহলে এটা আপনার প্রিন্টার কানেক্ট থাকলে ওকে দিলে এটা প্রিন্ট হয়ে যাবে। তো এখন আপনি এটাকে নেবেন, এটাকে নিয়ে আপনি ইমেল করে কিংবা পেন ড্রাইভ যেভাবে হোক এটাকে আপনি নেবেন, নেওয়ার পর আপনি যে কোনো দোকান থেকে আপনি এটা প্রিন্ট করে নেবেন। তারপর এখন যদি আপনার আবার অনেক দিন পর আপনার একটি সার্টিফিকেট প্রয়োজন হয় এটা নেই, আপনি এখানে দেখতে পারবেন ভিউ টিন সার্টিফিকেট, এখানে ক্লিক করলে এরকম এটা দেখাবে। তারপর আবারও আপনি যদি এখানে প্রিন্ট দেন প্রিন্ট যাবে, সেভ দিলে সেভ যাবে, কিংবা ইমেল করতে পারবেন, তো আপনি এখান থেকে সেভ দিয়ে নতুন আরেকটি সেভ করে এটাকে প্রিন্ট করে নিতে পারবেন। তো আপনি যদি এখানে কোনো কিছু এডিট করতে চান কিংবা কারেকশন করতে চান এটা বা কোনো কিছু আপডেট করতে চান, তখন আপনি এখানে এডিট অবলিক কারেক্ট অবলিক আপডেট এখানে ক্লিক করবেন, তাহলে আপনার সব ইনফরমেশান এখানে আসবে। তো এগুলো দিয়ে আপনি নেক্সট দিলে এরকম আপনি এগুলো ঠিক করতে পারবেন। তো আপনি এখান থেকে লগ আউট দিয়ে বের হয়ে যাবেন। আবার যদি আপনার প্রয়োজন হয় কোনো কিছু তো আবারও আপনি এখান থেকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনি দিবেন, তারপর এখানে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে সেম আগের মতো আপনি এখান থেকে এগুলো দেখতে পারবেন। তাহলে এ ছিল কীভাবে আপনি ইটিন সার্টিফিকেট করবেন এবং সেটা বের করবেন। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন, সেই সাথে আপনি ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানিয়ে দিতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।